শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরার আদালতে মোট চারটি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ফাইনালে চারটি চার্জশিটের প্রত্যেকটিতে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। চার্জশিটে সাক্ষী হিসেবে থাকা তিনজনকে অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে। অভিযুক্ত হিসেবে এক আমলার নামও উল্লেখ করেছে সিবিআই তাদের এই চার্জশিটে বলে সূত্রের খবর। সিপিএম যে সর্বনাশ করে গেছে তার থেকে বাংলাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারত এই সরকার, আর সেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। কিন্তু সিপিএম যেখানে ছেড়ে গেছে সেখান থেকে আরো নিচের দিকে নিয়ে চলে যাচ্ছে। শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা সব দিক দিয়ে পশ্চিমবাংলাকে শেষ করে দিচ্ছে এই তৃণমূল সরকার, চোরেদের সরকার। পার্থ চ্যাটার্জি মন্ত্রী, শিক্ষামন্ত্রী, সরে গিয়ে অন্য দপ্তরের মন্ত্রী, আবার শিক্ষামন্ত্রী, লুঠের চক্রটাকে ঠিকমতো চালাতে হবে, ফলে তার নাম থাকবেই। তারপরে অপার সংসারের টাকা, তারপরে ওর সঙ্গে সাথে বাঁয়ে ডাইনে অফিসার যারা আছেন শিক্ষা দপ্তরে, প্রাইমারি, সেকেন্ডারি, এসএসসি সব জেলে, তো ওনার নাম তো থাকবেই। কিন্তু উনি যার মুশকিল আসান তার নাম কোথায়? রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এবং আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়, যে দীর্ঘদিন জেল খেটে সদ্য জামিনে বাইরে এসেছে, তার বাড়িতে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সহসভাপতির কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া গেছে। আজকে ইডি কেন তার কৃষকদের স্পর্শ করছে না, কেন তাকে তদন্তের আওতায় আনছে না? আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে, যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরি চামারি করেই তৈরি করা, যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে, সুতরাং সেটা আর্টিকেল 21 ভায়োলেট করবে, সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায় একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কদিন ধরে আমার যেটা মনে হচ্ছে, আপনারা যখন আমাকে জিজ্ঞেসই করছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে, তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন, এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত, সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন, আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার, এটা কি করতে পারবেন বলে মনে হয় না। গত সপ্তাহে কল্যাণীতে বলেছি, যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম হসপিটালের বাইরেও বলেছি, যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে?